ক্ষমা চাওয়ার পূর্বে আমি প্রথম দুলাগু সাহেব বলতে চাইছি একটা আপনার ক্ষমা চাওয়ার পথ সহজ করে দিবে ক্ষমা চাওয়ার জন্য আপনার মনটা ব্যাকুল হয়ে উঠবে তখন দুটি বিষয় আপনার অন্তর্জগতে ঢুকে যাবে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা তার ক্ষমতা তার ইজ্জত তার সম্মান তার বরকত তার আজীবত্ব সম্পর্কে তার লালন পালন সম্পর্কে তার রিজিক দেওয়া সম্পর্কে তার হায়াত মওতের মালিক হওয়া সম্পর্কে যখন আমার অন্তর্জগতে পরিষ্কার হয়ে যাবে তখন আমার ক্ষমা চাওয়ার পথ পরিষ্কার হবে দুই নম্বর আমার প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে এই চিন্তা যখন আপনার অন্তর্জগতকে নাড়িয়ে দিবে আপনার বিবেককে আঘাত করবে তখন আপনার কাছে رسول الله صلى الله عليه وسلم যে কুল্লু ইবনু আদম খতা প্রত্যেক বনি আদম ভুল করে আচ্ছা বনি আদমের মধ্যে কি নারী পুরুষ উভয় শামিল না যুবক বৃদ্ধ উভয় শামিল তাহলে এখানে নারীদের কি এখন আলাদা করে কোনো নসিহত করার প্রয়োজন আছে কুল্লু ইবনু আদম খতা প্রত্যেক বনি আদম নারী পুরুষ ভুল করে ভুল করে এখানে অন্যায় করে অপরাধ করে এটা বলা যাবে না ভুল করে খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম ভুলকারী ওই ব্যক্তি যে ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে তার মানে কি ভুল হবে স্বাভাবিক ইনসান ইনসান মানে ভুলকারী যে ভুল করে সেই হলো ইনসান মানুষ ভুল হবে মানুষের কিন্তু আল্লাহ বলেছেন ভুল করার পরে যদি আমার কাছে কেউ ফিরে আসে আমি সব পাপ ক্ষমা করে দেব এই চিন্তা যখন আপনার অন্তর্জগতে ঢুকে যাবে আমি যতই পাপ করি আমি আল্লাহকে ডাকি আল্লাহ যদি ফিরে যায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে তাহলে ক্ষমা চাওয়ার আগ্রহটা বাসনা স্বপ্নটা আপনার বাস্তবে রূপ লাভ করবে সম্রাট শুধু বলবে ক্ষমা চাওয়াটা আল্লাহর নির্দেশ আল্লাহ তাআলা বলছেন আস্তাগফিরুল্লাহ তোমরা আল্লাহকে ক্ষমা চাও নির্দেশ ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ তাআলা অন্যতরে বলছেন ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও ওয়া তুবু ইলাইহি এবং তার দিকে ফিরে আসো তার দিকে প্রত্যাবর্তন করো এটা আল্লাহর নির্দেশ সালাত আদায় করো আকিমুস সালাত তোমরা সালাত আদায় করো এটা ফরজ মনে রাখবেন কোরআনে যেখানে আমরের সিগা ব্যবহার করা হয়েছে অর্থাৎ নির্দেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে করো ওঠো বসো খাও তখন এই জাতীয় শব্দ ব্যবহার করা হবে এটা ফরজ এটা আবশ্যক এটা ওয়াজিব তো আল্লাহ এখানে বললেন আস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও তাহলে কি এটা নির্দেশ ওয়াজিব প্রত্যেক মুসলিম নরনারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত ফরজ কারণ মানুষ ভুল করে আমরা পাপি আমরা অন্যায় করি স্বাভাবিক এটা পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সকল নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চেয়েছেন যদিও নবী রাসূলগণ সকলেই ছিলেন নিষ্পাপ মাসুম